আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে। আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, তোমরা যে নামে ডাকো সকল সুন্দর নামে পারি। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম, গুণবাচক নাম পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা 99টি নাম আছে, গুণবাচক 99টি নাম আছে। সেই নামগুলো যদি কেউ মুখস্থ রাখে, সেই নাম ডাকে, সেগুলো বুঝে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এখন ঘটনা যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে 99টি নাম গুণবাচক, তার মধ্যে কি গড ঈশ্বর এগুলো পড়ছে পড়ে না? অন্য একটা আয়াতে বলছে যে আল্লাহ তাআলার নামকে যে বিকৃত করবে, হ্যাঁ, সেখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে মানে তাকে মানে এর দিকে ঠেলে দেওয়া হবে। তাহলে এখন কথা হচ্ছে যে গড মানে গড এমন একটা শব্দ যে আপনি যদি যারা গড ব্যবহার করে, গড শব্দের পরে যদি এস যোগ করেন তাহলে গড মানে আল্লাহর বহু বচন, ঈশ্বরের বহু বচন। তাহলে আল্লাহর তো বহু বচন নাই, আল্লাহ তো একজনই। এবারে আপনি যদি দেখেন ওর সঙ্গে ডিএস যদি যোগ করেন, গড়ের মানে মহিলা ঈশ্বর, তা আল্লাহ তো মানে পুরুষ ঈশ্বর বা মহিলা এরকম বলে তো কোনো ব্যাপার না। তাহলে এগুলো মানে খারাপ দিকে যাচ্ছে, হ্যাঁ। সুতরাং মানে এইসবগুলো মানে বলা যাবে না, বরঞ্চ আপনাকে যে নামগুলো আছে সেই নাম ধরে ডাকতে হবে। আর আল্লাহ তালার মূল নাম হচ্ছে আল্লাহ, আল্লাহটাই হচ্ছে আপনার হচ্ছে মূল নাম। এই জন্য আপনি দেখতে পাবেন হিন্দু ধর্মগ্রন্থ আল্লাহ ইলা, এমনকি একটা উপনিষদ আছে আল্লাহ উপনিষদ, সেই সবগুলো নাম আল্লাহ শব্দটা আছে। আপনি যদি মানে বাইবেল পড়েন তাহলে বাইবেলও দেখতে পাবেন যীশু খ্রিস্টকে যখন মানে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, আল্লাহ শব্দটা হচ্ছে মূল নাম, এবার বাকিগুলো হচ্ছে তার মানে গুণবাচক। এই জন্য সবসময় আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে হবে, তার গুণবাচক নামগুলো বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করতে হবে, এবং কোন মানুষকে হয়তো বুঝানোর জন্য যদি আমি কখনো কোনো ব্যবহার করতে সেটা আলাদা করতে হবে। ধরেন যে এটা এমন যেমন সনাতন ধর্মের জাকির নাইকি বলেছে, সনাতন ধর্মে হিন্দু ধর্মের মধ্যে সনাতন ধর্মটা একটু মানে উন্নত, কারণ এখানে একদম প্রপার প্রপার কথা বলা হয়েছে হিন্দু ধর্ম সম্বন্ধে, যে রসুলের কথা বলা হয়েছে, তারপর মূর্তি পূজা এগুলো সব নিষিদ্ধ করা হয়েছে। তো ধরেন যে কোন একটা ব্যক্তি যে হিন্দু আরো প্রপার ভাবেই ও হিন্দু ধর্ম পালন করছে, মানে মূর্তি পূজা টুর্তি পূজা কিছু করে না, ও বা উপর বাবাকে মানে একটা মানে ঈশ্বর একটা মানছে, আর যেহেতু বেদে ওদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রীতি বলে মানে উল্লেখ করা আছে ওটা মানছে। তো বিয়ের হিসেবে যদি চলে একটা লোক একটা হিন, তাহলে কি হচ্ছে কোন সুযোগ আছে উপরবেলার মানে জান্নাত বা জাহান্নাম? কোন কথা হচ্ছে যে হিন্দু বলে কোনো ধর্ম নেই, হ্যাঁ, যেটা ওরা মানে বলতে চাইছে ওটা হচ্ছে সনাতন ধর্ম, যেটা ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী, হ্যাঁ। আর হিন্দু কোনো জাতিরও নাম নয়, বিশেষ করে ধর্মীয় হিসেবে কোনো জাতিরও নাম নয়, এজন্য কোনো ধর্মগ্রন্থে ওদের ধর্মগ্রন্থে মানে হিন্দু শব্দটা উল্লেখ নেই। এখন থাকলো কোনো ব্যক্তি যদি বেদ অনুযায়ী চলে, পুরোপুরি যদি সেফ ভাবে চলে, তাহলে প্রথম কথা হচ্ছে সে যদি পুরোপুরি ভাবে চলতে চায় তাহলে সে তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জন্য একটা কথা বলে যে বিশ্বের সকল জাতিগুলি যদি আপন আপন ধর্ম মানিয়ে চলিত, নাস্তিক ব্যতীত সকলে ইসলাম গ্রহণ করিত। আপনি যখন বলবেন যে বেদে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী কথা বলা আছে, তাঁদের ধর্ম এক ঈশ্বরের কথা বলা আছে, মূর্তি পূজা নিষিদ্ধ মানে বলা হয়েছে, তাহলে একজন ব্যক্তি যখন দেখবে যে অন্তিম ঋষির উপরে ঈমান আনতে হবে, অন্তিম ঋষিকে মানতে হবে কথা মানে ওদের ধর্মগ্রন্থ বলছে, তাহলে অন্তিম ঋষিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা একই একাধিক জায়গাতে উল্লেখ আছে, তাহলে সে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে। আর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে তখন বলা হবে যে বলা হচ্ছে যে পূর্বেকার যা যেগুলো এসেছে সেগুলো রহিত হয়ে গিয়েছে। যেমন আজকে ভারতবর্ষে কোন একটা সংবিধান যখন আইন চালু হলো তখন বলা হলো পূর্বেকার সংবিধান মানে রহিত হয়েছে, মানে ওই এটা আর কার্যকরী নয়, তখন সে তো ইসলাম মানে সে তো মুসলিম হবে। কেউ মানে বেদ মানবে আর কিছু ইসলাম মানবে তার মানে সে পুরোপুরি ভাবে হিন্দু ধর্ম মানে না, ইসলাম সনাতন ধর্ম সে পুরোপুরি ভাবে মেনে চলে না, যার কারণে সে কিছু এটা মানছে কিছু ওটা মানছে। যদি সে পুরোপুরি ভাবে মেনে চলে তাহলে তো ইসলাম গ্রহণ করবে, অটোমেটিক্যালি ইসলাম গ্রহণ করবে। আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করতে তো আল্লাহ নিষেধ করছেন। এবার আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন দেখেন, যারা
আত্মহত্যা করে, তো আত্মহত্যা করে তো চাকরিখানি ডিপ্রেশনে ভুগে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তো এমনিতেই ধরে মানে ডিপ্রেশনের জন্যই মানে করে করে। হ্যাঁ, তো এটাকে এখানে যে বিষয় যেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন একটা মানুষ মানে সহজে আত্মহত্যা করে না, বিষয় টেনশন মানে কোন আগামীকে পথ না থাকতে গিয়ে তখন আত্মহত্যা করে, তাহলে এটা মনে হয় মা পাওয়া উচিত ছিল। এটা কোন হচ্ছে ব্যাপার, এখানে বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ তালা এটা জানেন না যে মানুষ এরকম সমস্যা আসবে, এরকম এ করার পরে যে আত্মহত্যা করবে, তারপর আল্লাহ তালা আত্মহত্যা করে নিচ্ছেন কেন করছে, আল্লাহ তো সব জানেন। তাহলে এখানে ব্যাপারটা কি, এখানে যে ব্যাপার আছে যে আপনি যে সমস্যায় ভুগবেন যে আপনার কাছে এমন এমন একটা অবস্থা সৃষ্টি হবে আপনাকে আত্মহত্যা করতে বাধ্য করবে, তাহলে এই যে অবস্থাটা এই জন্য ইসলামের বহু সমাধান রয়েছে। ইসলামের যে সমাধান, যদি কোনো ব্যক্তি ইসলাম অনুযায়ী জীবনযাপন করে তাহলে সাধারণভাবে তার কাছে সেই মানে অবস্থা সৃষ্টি হবে না, সাধারণভাবে তার কাছে অবস্থা সৃষ্টি হবে না। তার কারণ যে ধরুন আপনারা দুজন আছেন, ধরুন যে আপনারা ব্যবস্থা করার জন্য আপনি হয়তো কলকাতা যাবেন, কলকাতায় ফ্ল্যাটে মানে চড়বেন, আমেরিকা যাবেন, আপনি ওখানে একটা ব্যবস্থা করেন, একটা চুক্তি করবেন, সেই চুক্তিটা যদি আপনি করেন তাহলে 50 লক্ষ টাকা আপনার ইনকাম হবে। তো আপনি মানে বেরোলেন বাড়ি থেকে, বাড়ি থেকে বের হওয়ার পরে দেখলেন যে রাস্তায় এত জ্যাম যে আপনি এয়ারপোর্টে পৌঁছানোর মানে 10 মিনিট আগে জাহাজ ছাড়লো, 5 মিনিট আগে জাহাজ ছেড়ে দিলো, লাস্টে আপনার সবকিছু বড় হলো, আপনি এত পস্তাচ্ছেন, এত পস্তা, এত টাকা আমার দিলাম, মানে এই ছিল কিন্তু আপনি চলবেন, এইরকম মানে ব্যাপার আছে, আপনি তো পরে করবেন। কিন্তু যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আপনি যদি ভাগ্যকে বিশ্বাস করেন, তাহলে আপনি এটা ভাববেন যে নিশ্চয় আমার মধ্যে কোন কল্যাণ আছে যার কারণে আল্লাহ তাআলা এই হয়েছেন। যখন আপনি এইভাবে ভাববেন তখন আপনার সেই টেনশনটা আসবে না। আপনি যখন একটা কোনো কাজ করতে যাচ্ছেন, হয়তো এমন কোন একটা দুঃখজনক কাজ, তখন যদি এরকম যে আল্লাহকে না মানে সে খুব মানে পস্তাবে, তার মানে একটা ক্ষতি হবে, মানে যদি একটা মানুষ মানে খুব ইয়ে হয় তাহলে তার একটা শারীরিক ক্ষতি আছে, বিভিন্ন ভাবে সে ইয়ে হতে যায়। তো যখন সে মানে আল্লাহকে ভাববে যে নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে আমার কল্যাণ রেখেছে, নিশ্চয়ই এর জন্য আমি তার দিকে আল্লাহর দিকে আমি ফিরে যাবো, তোমার এই চিন্তা করার কোনো ব্যাপার নেই, এরকম ভাবে অনেক রকমের সমাধান আছে ইসলামে, সেই সমাধান গুলো আপনি অবশ্যই তখন পালন করবেন, আর তখন আপনার সামনে সেই প্রেক্ষাপটটা আসবে না। হ্যাঁ, এটা থাকলে এমন কিছু কিছু প্রেক্ষাপট আছে যে এমন ধরুন যে আপনাকে খুব ব্যথা হচ্ছে, আপনার এরকম খুব ব্যথা মানে কোনো একদম ইয়ে নেই, তো সেখানে আপনি এরকম ভাবে চিন্তা করেন যে এই যে ব্যথাটা হচ্ছে কি জাহান্নামের আগুন, অনেক ব্যথা মানে সেখানে সহ্য করার কিছু নেই। হ্যাঁ, আর বিশেষ করে দুনিয়াতে আমরা দেখছি যে অনেক মানুষ এর চেয়ে বেশি কষ্ট ভোগ করছে, অনেক মানুষ ইয়ে হচ্ছে যাকে হয়তো মানে কত কি করা হচ্ছে, সে কত কষ্ট হচ্ছে কয়েদিতে, বিভিন্ন জায়গাতে দেখা যায় সে কত কষ্ট ভোগ করছে, ওর চেয়ে আমার ব্যথাটা কমই আছে। এই যে যখন আপনাকে বলে কেমন আছেন, তখন আপনি সেই সব ব্যথা গুলো থাকতে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি এটা ভাবেন যে আমার চেয়ে অনেকে কষ্ট ভোগ করছে, আমি আলহামদুলিল্লাহ সুখে আছি, বললেন আমি খারাপ আছি, আপনি তারপরে বলেন আলহামদুলিল্লাহ জেহাল রেখেছি আলহামদুলিল্লাহ, তারপরে বলেন ভাই আমার যা ব্যথা করছে, তারপর আপনি বলেন সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে এইরকম ভাবে যখন আপনি ইয়ে করবেন তখন আপনার সেই সমস্যাটা আসবে না। তারপরেও যদি ব্যতিক্রম ধরে দিই কিছু কষ্ট হচ্ছে বহুত এরকম যাওয়া যায় অবশ্যই আপনি আল্লাহ প্রার্থনা করবেন যে আল্লাহ আমি মানে কষ্ট অনুভব করছি, আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও, এরকম ভাবে আপনি করবেন। আর এও আছে যদি আপনার কষ্ট মানে হয় তাহলে এই জন্য আপনার মানে পাপ গুলো ঝরে যাবে, আপনি এর জন্য এইসব ব্যাপার গুলো আছে, তাহলে এইভাবে সমস্যা গুলো মানে যেগুলো কারণে মানুষ টেনশনে আত্মহত্যা করে সেই সব মানে সমস্যা গুলো মানে সরে যাবে, এরকম ব্যাপার। কিন্তু এর জন্য একজন ইমানদার মানুষ, ইমানদার মানুষ আল্লাহর আইন মেনে চলে, কিন্তু ব্যতিক্রম ভাবে কোনো কিছু হয়ে গেছে, হ্যাঁ তার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু একটা মানুষ ইসলামের কোনো ধারে ধারে না, আর সে মানে শুধু সাহর বাড়িতে করবে মানে করলো, তাহলে তো ওর অন্যান্য যেমন একটা বলা হয়েছে যে কেউ যদি মারা যায় আর তার আত্মীয় যদি তার জন্য ক্রন্দন করে তাহলে তার কান্নার কারণে সে আয়া ভোগ করবে। কিন্তু আমি এখানে চুজ করিনি, কিন্তু যদি কেউ তাকে ওসিয়ত করে যায়, ওসিয়ত যদি করে যায় যে আমি মরলে তোমরা কান্নাকারি করবে, এটা ইসলামে নিষিদ্ধ আছে, তারপরে যদি সে কান্না করে তাহলে এর জন্য সে আর মানে অনেক এর জন্য সে আর মানে শাস্তি আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন তার ক্রন্দনের কারণে। তাহলে মূল ব্যাপারটা কি, তার ওসিয়ত করার না করার কারণে, ইসলাম শিক্ষা দেওয়া না দেওয়ার কারণে মূল বিষয়টা, যার কারণে ওটা হচ্ছে একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে তার। আমি ধরেন যে কেউ বলে গেল যে না আমাদের ক্রন্দন করবো না, ক্রন্দন করবে না করবে না, হ্যাঁ ঠিক ঠিক, তাহলে করা করা উচিত না, আপনি বলুক আর না বলুক, প্রথম করে ইসলামে যেটা আইন আছে যে মানে ওই সময় ক্রন্দন করা যাবে না ওইরকম ভাবে যেভাবে করছে,
তো যেহেতু নিষেধ আছে, আপনি বলেন তবুও না বলেন তবুও ক্রন্দন করা যাবে না, কিন্তু ক্রন্দন করবে এরকম হয়তো অতটা কিছু বুঝে নেওয়া হয়তো এরকম, কিন্তু আপনি মানা করলেন না, মরার আগে আপনি জানতে পারেন মানা করলেন না, উচ্ছেদ করে গেলেন না, তাদেরকে সেই শিক্ষা আপনি দিলেন না, দিয়ে ক্রন্দন করছে, তাহলে ওর জন্য আজা হবে। অনেক জায়গায় মানে আমরা যে নিজের মেয়েদেরকে স্কুল করছে নিষিদ্ধ করা, হ্যাঁ, কিন্তু ধরেন যে বড় বড় বক্তারা যখন এই প্রশ্নটা করা হয়, মানে বড় বড় এই দাম দেখেছি, ওরা একটাই কথা বলে যে ওরা পুরো চুল ছাড়তে পারবে না, কেউ মানে বিস্তারিত ভাবে এটা চুল এর টোটালি কাটা উচিত না, ওরা সবাই একটাই বলে যে না মাথা চুলটা ছাড়তে পারে, টাকা হতে পারবে না। প্রথম কথা হচ্ছে যেমন টাকলে হতে পারবে না মেয়েরা, অনুরূপ ভাবে এইরকম চুল কাটবে না যাতে পুরুষদের মতো বুঝায়, মানে চুল কাটা মানেই যে পুরুষদের মতো এমন দিতে ব্যাপার নয়, হয়তো কেউ চুল ছোট করলো, যেমন মা এসারে এত বড় বড় চুল ছিল যেটা মেয়েদের এরকম দেখা যায়, এই ছোট ছোট চুল ছিল, তাহলে চুল এরকম কাটতে পারা যায়, হ্যাঁ, যদি কোনোদিন মনে করে তো। কিন্তু সাধারণ যেটা প্রেক্ষাপট হচ্ছে যে চুল তারা নেড়া হবে না, তারা পুরুষদের মতো চুল করবে না, মানে এমন ভাবে চুল করবে দেখতে মনে হয় পুরুষদের মতো, যেমন আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা নিষিদ্ধ। আর মেয়েদের এমন কেউ চুল কাটবে না, হয়তো অন্য কোন পুরুষ যাদের সঙ্গে মানে এইরকম না, খুব হয়তো মেয়েদের মধ্যে কাটবে, কিংবা হয়তো তার স্বামী কাটতে পারে। ছেলেদের তো বড় রাখা যাবে না চুল, ছেলেদের মানে কিরকম, মানে ছেলেদের কয়েকটা কোয়ালিটি, যেরকম অনেকে হয়তো ছোকরার মতো এই করে রাখে, মেয়েদের মতো করে রাখে, হ্যাঁ, এই ধরনের মানে চুল নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু যেমন বাবরি কাট, এই যে এরকম করতে পারে সুন্নতি চুল, যেটা আসবে একদিন আমি জানি না চুলের ব্যাপারে, তার কত বড় চুল থাকবে শুনার কথা, তাহলে জানে ও কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুখ আছে, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নাকি? আচ্ছা এই ব্যাপারটা লাস্ট আমার পৃথিবী বৈজ্ঞানিক আলাদা রকম ব্যাখ্যা দেয় যে মানে বোন মানুষ থেকে আস্তে 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 মানুষে পরিণত হয়েছে, এটা কি ঠিক ব্যাখ্যা? এটা পৃথিবী তো সৃষ্টি নয়, মানুষ মানুষই। এখানে যেটা যেটা হচ্ছে যে এটা ডারউইনের থিওরি, মানে বোন আমি কোন বোন ভাই বৈজ্ঞানিক যেটা ব্যাখ্যা, এই ডাইনোসর ফাইনোসর আর জীব জন্তু তারপর আস্তে আস্তে সব হতে শিখলো মানুষ, এই ধরনের ব্যাপার। তো আমি যেটা বলছি যে প্রথমে তো সর্বপ্রথম হচ্ছে তো আদম যে পাঠিয়েছিল, আদম ওনার তো অনেক কিছু জানা ছিল, মানে সভ্য অনুযায়ী অনেক কিছু কিছু জানা ছিল, দারুইন এটা আবিষ্কার করেছে, দারুইন এটা করলো যে মানুষ এইরকম ভাবে এসেছে, তারপর যেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইতিহাসে। আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এই কথাটা একসময় মানুষ ওই মানে যখন বিজ্ঞান সম্পর্কে তারা মানে বিশ্বাস করতো, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু বিজ্ঞানীরা দারুইনের এই থিওরিকে ভুল প্রমাণ করেছে, এখন বলছে যে না এরকম ভাবে মানুষ মানুষই ছিল, একটা মানুষের লেজ বেঁধে দিবে একটা কোন জিনিসটা, তারপর লেজ ছিঁড়ে দেওয়া অটোমেটিক্যাল তার হবে না, এটা বাউন্ডারি করে দেখা যাচ্ছে এরকম, মানে বিজ্ঞানীরা আজকে মানে এই করছে যে না এটা ভুল তথ্য, এই থিওরিটা ভুল, হ্যাঁ। সুতরাং মানে কোরআন হাদিস বিস্তৃত তো 1400 বছর আগে থেকেই তো হয়ে আছে আল্লাহ তাআলার মানে সংবিধান। দ্বিতীয় কথা যে বিজ্ঞানীরা যেটা মানে এটা থিওরি মানে এই করেছিল সেটাও আজকে তারাই মানে বিজ্ঞানরে এটাকে ভুল প্রমাণ করছে, এটাই হচ্ছে সঠিক কথা। এখন বলা হচ্ছে যে মানুষ মানুষই হয়ে এসেছে, সেটা সভ্য অসভ্য থাকতে পারে, মানুষ হয়তো একসঙ্গে উলঙ্গ হয়ে থাকতো, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু ও যে আগে বান্দর ছিল আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করেছে, তারপরে লেজ ছিল, এই সবগুলো একদম একদম ভালো মানে ফালতু কথা। যেমন আপনি অনেক কিছু ভুল পাবেন, যেমন আপনি দেখতে পাবেন ওই ছোট বইগুলোতে যে রিয়ে ঋষি আর লিয়ে লিচু হয় কখনো, লিচু বানান কোন লিটা লিয়ের কোন ব্যবহার হয় কখনো ব্যবহার হয় না, এখন আবার উঠিয়ে দিচ্ছে আছে কিনা, তো তারপরে আপনি আগে থেকে, হ্যাঁ, সেইরকম ভাবে অনেক কিছু মানে ইয়ে আছে। যেমন আমি আর একটা জিনিস আপনার কি নয় নবগ্রহ এখনো পড়ার থেকে পড়াই না, এখনো আছে তো আসলে কি নটা গ্রহ একটা সময় ছিল যেমন বিজ্ঞান যতটা জানতে পেরেছেন, তারপরে এখন তো আরো বেশি হয়ে গেছে, 13-14টা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কেন এখন ওটাই পড়ানো হচ্ছে? বিভিন্ন যে গেমগুলো
থেকে যে ইনকাম গুলো হয় ওগুলো কি মানে হালাল না হারাম? স্পোর্টস থেকে, স্পোর্টস বলতে কি বোঝাতে চাচ্ছি? যেমন ক্রিকেট খেলা, ফুটবল, প্রথম কথা হচ্ছে যে এইসব খেলাধুলা গুলো যেগুলো একটা কয়েকদিন কয়েক মাস আগে একটা মানে পত্রিকা থেকে দিয়েছিল আপনার আত্মাহারিকে, বিশ্বকাপ নয় বিশ্বনাস এইরকম বলে মানে প্রবন্ধ লিখেছিল আরকি, সম্পাদকীয় খুব ভালো লিখেছিল আরকি, সেখানে এর যে কি ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতিগুলো মানে তুলে ধরেছিল আরকি। সুতরাং আপনি যে কোনো খেলার কথা বলেন সেই সব খেলাগুলোতে মানে আমরা বাহ্যিকভাবে কিছু একটা উপকার দেখতে পাচ্ছি, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আর এমনি দৃষ্টিকোণ থেকে দেখে যদি খতিয়ে দেখেন তাহলেও মানে সেগুলো মানে প্রচুর ব্যয়ের ব্যাপার আছে, সময় নষ্ট হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলেও সেগুলো মানে সমর্থন পাই না, যেহেতু সেই জিনিসগুলো সমর্থন পাই না, তাহলে সেই ব্যবসা বাণিজ্য করা তার সাথে মানে সেটাকে একটা ইনকামের সোর্স হিসেবে গ্রহণ করা এটা মানে সঠিক নয়, করবে না। এমন কিছু খেলার যেমন ব্যাপার আছে কিনা, যেমন হয়তো দেশে যারা হয় আর্মি এমন কিছু ওরা মানে খেলা শিখবে বা যেমন ফাইটিং গুলো ওদের মানে প্রয়োজন, ওরা কি ছাদ থেকেও পড়তে হয়, যেমন আমার একটা সালাম বিএসএফ আছে ওরা যেমন মানে ট্রেনিং দেয় তখন সাপ দেখে ওদের মানে বিভিন্ন রকমের ওরা মানে বলে এরকম দেখেছিও, এসব ব্যাপারগুলো ওদের জন্য মানে ই আছে, সেটা একটা আলাদা প্রসঙ্গ। যেমন হাদিসেও আছে যে একটা খেলা বৈধ সেটা হচ্ছে কয়টা খেলার কথা একবার দিয়েছিল খেলা বৈধ, তার মধ্যে একটা হচ্ছে ঘোড়া খেলা মনে হচ্ছে, একটা হচ্ছে স্ত্রী খেলা, আর একটা কি খেলা মানে তিন চারটা খেলার মানে বৈধ খেলা, জিহাদি খেলার মানে মধ্যে ওগুলো পড়ছে। হ্যাঁ, এইরকম ভাবে কিছু জিনিস আছে যেগুলো মানে ই করে, যদি ক্রিকেট ফুটবল ধরেন এমনি খেলাধুলা করে এমনি সময়ের তো দাম আছে না, আল্লাহ তালা বলছেন সূরা আল-আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 এ আল্লাহ তাআলা কসম করছেন মহাকালীন সফর সময়ের সফর আসরের সময়ের সফর, মানে সময় আল্লাহ গুরুত্ব দিচ্ছেন। তো কিয়ামতের দিন আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে যে সময় দিয়েছিলাম 70 বছর জীবন দিয়েছিলাম সময়টা তুমি কি করেছো, কোন কাজে ব্যয় করেছো? আমি এক ঘন্টা ক্রিকেট খেললাম, এমনি ক্রিকেট খেললাম, অন্যান্য টাইম ওরা আমার কাজের টাইম ঠিক আছে, আমার তোমার আর কিছু ঠিক রেখে এইরকম হয়তো কিছু খেলছেন যেগুলো হয়তো মানে শরীর ব্যায়াম এ করার জন্য, এমন কিছু মানে সাময়িক কিছু সময় যদি আপনি করেন তাহলে সেটা একটা আলাদা প্রসঙ্গ, কিন্তু ওর জন্য আপনি এমন সময় ব্যয় করছেন, এমন টাকা পয়সা খরচা করছেন, এমন ভাবে করছেন, সেটা তো কোনো ভাবে সমর্থনযোগ্য নয়। করের ক্ষেত্রে যদি ওটা সমর্থন করাও যায় কিন্তু ওটা তো আর সমর্থনযোগ্য হচ্ছে না, এই জন্য অনেক মাদ্রাসা দেখা যায় যে ছোট ছেলেরা হয়তো কিছুক্ষণের জন্য ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এরকম মানে কিছু করে, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু নয় ছয় নয় বলে কিন্তু যেভাবে আজকে হচ্ছে এটা কখনোই সমর্থন করা যায় না, মানে আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।